আসসালামু আলাইকুম। নাহমাদুল্লাহ আল আলী আল আযীম ওয়া সাল্লি আলা রাসূলিহিন নবীল উম্মিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজ তরককারী কত বড় ভয়ঙ্কর এবং কত বড় অপরাধী, এ বিষয়ে যদি আমরা গবেষণা করি কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে, তাহলে আমরা স্পষ্টভাবে জানতে পারব যে একজন নামাজ তরককারী, সালাত তরককারী কত বড় পাপী, কত বড় মালউন, লানতপ্রাপ্ত ব্যক্তি হতে পারে। তো আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে ফেরেশতাদের সাথে হুকুম করেছিলেন হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, কিন্তু সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন আল্লাহর হুকুম মেনে। ইবলিস আল্লাহর হুকুম মানল না, আদম আলাইহিস সালামকে সিজদা করল না। এটাই কারণ হয়ে গেল যে আল্লাহর রহমত থেকে তাকে বিতাড়িত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর কোনো চান্স দেন নাই, সাথে সাথে বিতাড়িত করে দিলেন। এবং আল্লাহ তাআলা এটা হক আছেন, আল্লাহ তাআলা এই হক রাখেন, এই ক্ষমতা রাখেন যে কাউকে, যে কোনো অপরাধে, যে কোনো সময় অপরাধী সাব্যস্ত হলে তাকে বিতাড়িত করে দেন। কিন্তু আমরা যদি ইবলিসের অবস্থা আর তারিকুস সালাত, সালাত তরককারী যে আছে এই ব্যক্তির অবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের সামনে সুস্পষ্ট একটি জিনিস আমাদের সামনে দেখা যায়, সেটি হলো যে ইবলিস কিন্তু আল্লাহর হুকুম অমান্য করেছে একবার, তো আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন চিরজীবনের জন্য, জান্নাত থেকে মাহরুম করেছেন, মাগফিরাত থেকে মাহরুম করেছেন। অথচ তারিকুস সালাত, সে কিন্তু আল্লাহ হুকুমকে অমান্য করতেছে একবার নয়, বারবার। কতবার দিনে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিনে আজান কানে চলে যাচ্ছে, কিন্তু তারিকুস সালাত নামাজ আদায়ের জন্য, সালাত কায়েমের জন্য মসজিদের দিকে যাচ্ছে না। সে আপন হালতে নিজ অবস্থায় রয়ে গেল, আল্লাহর নামের বরত্বের মাধ্যমে যে মুয়াজ্জিনের আজান কর্ণ কোহরে পৌঁছায় দেওয়া হলো, হাইয়া আলা সালা বলে নামাজের দিকে যে ডাকা হলো, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। একবার নয়, শতবার হচ্ছে, হাজারবার হচ্ছে মানুষের জীবনে, এরপরেও কিন্তু আল্লাহ তাআলা মানুষকে রহমত থেকে বিতাড়িত করেন নাই, মাগফিরাত থেকে বিতাড়িত করেন নাই। আমরা যদি আরেকটি অবস্থার দিকে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই শয়তান সেজদা করে নাই আল্লাহর হুকুম মেনে, মখলুক আদমের কদমের মধ্যে সেজদা করে নাই, এতদা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বিতাড়িত করেছেন, তারিকুস সালাত তাকে সেজদা করল না। সে তো খালেক আদম, আদম আলাইহিস সালামের খালেক যিনি, আমার আপনার খালেক যিনি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সেজদা থেকে নিজেকে বিরত রাখছে, তারিকুস সালাত। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারিকুস সালাতকে, আমাদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত করেন নাই, বরং গুনাহগারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ডাকেন, সবাহাউ ওয়া মাসা, সকাল সন্ধ্যায় ডাকতে থাকেন যে ফিরে আসো আমার কাছে, আমার কাছে আসো, তৌবা করো, আমি তোমার তৌবা কবুল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা,
গুনাহ থেকে তৌবাকারী এমন যেমন সে কখনো গুনাহই করে না। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার গুনার আর অপরাধের বোঝা যত বড়ই হোক না কেন, যত বিশাল আকৃতির হোক না কেন, আল্লাহর কাছে তৌবা করো, তৌবা তোমার গুনাগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, এমন কি আল্লাহ তাআলা তৌবার কারণে গুনাগুলাকে নেকি দ্বারা পরিবর্তন করবেন। এই জন্য আমরা নামাজ তরক করা, সালাত কায়েম থেকে বিরত থাকা, দূরে সরে থাকা কত বড় অপরাধ আমরা বুঝতে পারলাম। এই অপরাধ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি, হেফাজত করি, যথাসাধ্য জীবনের সব শক্তি দিয়ে সালাত কায়েমের চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।